হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত শিক্ষকদের কনফার্ম করার প্রক্রিয়া শুরু হচ্ছে হবে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশান কোন শিক্ষকদের বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব তো আপনারা জানেন যে যে কোনো সরকারি চাকরি পাওয়ার পর তারা একটা পুলিশ ভেরিফিকেশান এবং স্বাস্থ্য পরীক্ষা হয় তো করোনার জন্য বিগত কয়েক বছর সেই সমস্ত সব বন্ধ ছিল তো নতুন করে যে সমস্ত শিক্ষক এর মধ্যে চাকরি করছেন যা চাকরি পেয়েছেন তাদের কিন্তু এবার স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশান হবে তাহলে কোন শিক্ষকদের হবে চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই ভালো খবর শিক্ষকদের জন্য শিক্ষকদের কনফার্ম করার প্রক্রিয়া শুরু প্রবেশনে থাকা শিক্ষকদের কনফার্ম করার প্রক্রিয়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ করোনার পর থেকে দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল এই নিয়ে পর্ষদের বক্তব্য স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশানে কিছুটা সময় লাগে করোনার কারণে দু হাজার থেকে প্রায় দু বছর এই কাজে বিঘ্ন হয় এই কারণে বিপুল সংখ্যক শিক্ষকদের শিক্ষকের কনফার্মেশন করা যায়নি শিক্ষকদের কনফার্মেশন স্কুল শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দপ্তরে ছাড়পত্র লাগে এবার প্রবেশনে থাকা স্কুল শিক্ষকদের দ্রুত কনফার্মেশনের প্রক্রিয়া শুরু করলো মধ্যশিক্ষা পর্ষদ বুধবার বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনে গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পর্ষদ সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় সেখানেই নবম দশম স্তরের শিক্ষকদের কনফার্মেশন বিষয়টি ওঠে তাহলে নবম দশম শিক্ষকদের যে স্তরে যে শিক্ষকরা রয়েছে সেখানের কনফার্মেশন বিষয়টি ওঠে এই নিয়ে সংগঠনের সভাপতি ধ্রুবপদ ঘোষাল জানান রাজ্যে এই মুহূর্তে প্রায় তেরো হাজার স্কুল শিক্ষক প্রবেশনে রয়েছেন পর্ষদ তাদের সবাইকে একসঙ্গে কনফার্মেশন চিঠি পাঠাবে সেই প্রস্তুতি চলছে অর্থাৎ ভালো খবর যারা এতদিন প্রফেশনে ছিলেন এবার কিন্তু কনফার্মেশন হবে তার জন্য এই দুটো প্রক্রিয়া স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক সেগুলো এবার শুরু হবে অনেক ধন্যবাদ শেষ মন্ত্র দেখার জন্য নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নজর রাখবেন শিখদার্স একাডেমিতে ধন্যবাদ